চলো ধরি, আমরা R2 তে আছি এবং আমার অক্ষগুলো এখানে, আমরা এটা হচ্ছে আমার উল্লম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আমার অনুভূমিক অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস। এখন চলো ধরি, আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হতে পারে যে কোনো একটা কিছু ধরা যায়। ধরি তাহলে আমার ভেক্টর হচ্ছে 1, 2, তাহলে এভাবে 1 এবং উপর দিকে হবে 2, তাহলে ভেক্টরটা দেখতে হবে অনেকটা এই রকম। তাহলে এটাই আমার ভেক্টর 1, 2। আমি সেই রেখা বা লাইনটা খুঁজে বের করতে চাচ্ছি যেটা এই ভেক্টরের ব্যাপ্তি। তাহলে আমরা একটা লাইন নিলাম L, এবং এটা সমান হচ্ছে T গুণ আমাদের এই ভেক্টরটি, যেখানে T হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। এটা তাহলে যে কোনো একটা লাইন যেটার ঢাল হচ্ছে 2, অর্থাৎ তুমি প্রতি 1 ঘর বাড়ার জন্য 2 ঘর উপরে উঠো। তাহলে এখানে হচ্ছে আমার লাইনটা, এটা এটা আমাদের জন্য আসলে নতুন কিছু না, এটাকে আমি এঁকে ফেলি তাহলে। আচ্ছা দাঁড়ো, এটাকে একটু ভালো করে আঁকি। তাহলে এটা হচ্ছে আমার লাইনটা, এবং এটা আমি ঋণাত্মক দিকেও কিছু ঘর আঁকছি, কারণ আমরা ঋণাত্মক মানও এখানে নিতে পারি। যাই হোক, তাহলে এটা হচ্ছে সেই লাইনটা যেটা দ্বারা এই ভেক্টরের সকল বর্ধিত বা হ্রাসকৃত মান, অর্থাৎ মানে এই ভেক্টরের যাবতীয় মান আমরা এই লাইনের বিভিন্ন বিন্দুর মাধ্যমে পাবো, যদি তাদেরকে আদর্শ অবস্থানে আঁকা হয়। তাহলে এটা হচ্ছে আমার লাইন। এখন আমি এমন একটা ট্রান্সফরমেশন বা রূপান্তর বানাতে চাই যেটা এই লাইনের চারপাশে প্রতিফলন করে। উদাহরণস্বরূপ ধরো আমার কাছে এই ভেক্টরটা আছে, আমি এটাকে এঁকে নিচ্ছি, এই ভেক্টরটা, এবং এটা এই বিন্দুটিকে নির্দেশ করে। তাহলে এটা নাম দিলাম X, এবং আমি রূপান্তরটি এমনভাবে চাই যে এই X ভেক্টরটাকে লাইনের ঠিক ওই পাশে প্রতিফলন ঘটাবে। তার মানে আমি যদি এই দিক বরাবর এগোতে থাকি, তাহলে এইখানের এই বিন্দুটি হবে যেটাকে আমি চাচ্ছি X এর ট্রান্সফরমেশন বানাতে, অর্থাৎ এটি দেখতে এই রকম হবে। এবং আমি আরেকটি উদাহরণ দেই, এখন আরেকটি উদাহরণ এরকম হতে পারে, ধরো আমার কাছে এরকম একটা ভেক্টর আছে। আচ্ছা আমরা ধরি আমার কাছে এমন একটা ভেক্টর আছে যেটা আমার লাইনের উপর লম্ব, অর্থাৎ অর্থাগোনাল, এবং ভেক্টরটার নাম দিলাম V1। তাহলে লাইনের উপর অর্থাগোনাল বানাতে আমি যেটা করতে পারি, আমি ভেক্টরের মান দুটোকে বদলে দিতে পারি এবং এদের একটিকে ঋণাত্মক করে দিতে পারি। তাহলে ধরি আমার ভেক্টরটা নিলাম আমি 2 এবং -1, অর্থাৎ আমার ভেক্টরটা দেখতে অনেকটা এরকম হবে, এটা দেখতে অর্থাগোনাল মনে হচ্ছে। তাহলে আমার কাছে আছে V2, আচ্ছা না, আমি এটা নাম দিয়েছিলাম V1, এবং V1 হচ্ছে ভেক্টর 2 এবং -1, এটাকে দেখতে অর্থাগোনালই মনে হচ্ছে। এবং আমরা যদি এদের ডট প্রোডাক্ট নিই, তাহলে আমরা দেখবো 2 গুণ 1 এবং -1 গুণ 2, এটা সমান হয়ে যাবে 0, তার মানে এটা অবশ্যই অর্থাগোনাল হবে আমাদের ভেক্টর স্প্যানে, তার মানে এটা অবশ্যই অর্থাগোনাল হবে লাইনের প্রতিটি বিন্দুতে। এখন আমি যদি এটার উপরে ট্রান্সফরমেশনটি প্রয়োগ করি, এটা যেটা করবে এটা এটাকে উল্টে দিবে, অর্থাৎ লাইনের ওপাশে নিয়ে যাবে। আমি এটাকে এঁকে দিচ্ছি, দেখো। তাহলে এটাকে, আচ্ছা আমি এটাকে সবুজ রং দিয়ে আঁকি। তাহলে আমি যদি ট্রান্সফরমেশন প্রয়োগ করি, এটা লাইনের ওপাশে উল্টে যাবে, অর্থাৎ এটা দেখতে এই রকম হবে। এবং এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ V1, অর্থাৎ V1-এর ট্রান্সফরমেশন। এবং এটা সমান হবে, এটা সমান কি হবে আসলে আমরা এখন একদম সঠিকভাবে বলতে পারবো না, কারণ এটাই হচ্ছে আমাদের ভিডিওর উদ্দেশ্য। তবে আমরা দেখেই বলতে পারি যে এটা যে ভেক্টরটি আছে তার ঋণাত্মক মান হবে, অর্থাৎ এটার মান হবে -2 এবং 1। এখন আমি জানি যে আমি ট্রান্সফরমেশনটা সংজ্ঞায়িত করতে চাচ্ছি, এই ট্রান্সফরমেশনটাকে সংজ্ঞায়িত করতে চাচ্ছি R2 থেকে R2-তে। তাহলে যে কোনো একটা ভেক্টরের ট্রান্সফরমেশন, ধরি ট্রান্সফর্ম X এর ট্রান্সফরমেশন, এটা এটা একটা প্রতিফলন হবে, অর্থাৎ এটা একটা রিফ্লেকশন হবে অ্যারাউন্ড দ্য, অর্থাৎ লাইনের চারপাশে, বা আমি এটাকে অ্যাক্রসও বলতে পারি, মানে মূলত এটা হচ্ছে লাইনের চারপাশে, অর্থাৎ আমাদের লাইন L এর চারপাশে। আমরা পূর্বে যখন কোনো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে চেয়েছি, আচ্ছা এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আমার মনে হয় না যে আমার আবার সব উদাহরণ করে দেখাতে হবে যেটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে আমরা যখন কোনো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে চাই কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনের, ধরি T(x), এটা সমান হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, এবং এটা অবশ্যই হবে একটা 2x2 ম্যাট্রিক্স, কারণ এটা R2 থেকে R2-তে যাচ্ছে এবং এটার সাথে গুণ হবে ভেক্টর X। এবং আমরা পূর্বে যখন এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে ম্যাট্রিক্সটা সমান হবে, ট্রান্সফরমেশন প্রয়োগ করবো আমরা আমাদের আমাদের প্রথম বা আদর্শ বেসিস ভেক্টরের উপর, অর্থাৎ এটা হবে 1, 0, এবং এই এর দ্বিতীয় কলাম হবে, ট্রান্সফরমেশন প্রয়োগ করা হবে দ্বিতীয় বেসিস ভেক্টরের উপর, অর্থাৎ 0, 1। এবং আমরা যদি এটা RN-এ কাজ করতাম, তাহলে আমাদের N সংখ্যক ভেক্টর থাকতো, এবং এটা এটা আমরা আগে অনেক অনেকবার দেখেছি। এখন আমরা অতীতে যখন এই কাজগুলো করেছিলাম, তখন এই জিনিসগুলো বের করা আসলে খুবই সহজ ছিল।
কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটা এখন বের করা খুব একটা সহজ না। আমার যদি ভেক্টর 1, 0 বের করতে হয় তাহলে এটা সমান এটা এরকম কিছু একটা হবে। এটা এটা যদি আমরা বের করতে পারবো, এটা এভাবেও বের করাটা কঠিন। আমরা যদি আমাদের জ্যামিতি এবং ত্রিকোণমিতির ধারণাকে কাজে লাগাই তাহলে হয়তো আমরা খুব সহজেই বের করতে পারবো, এবং আমরা এটাও বের করতে পারবো। অর্থাৎ আমাদের এই যে 0, 1, এটা এটাকে যদি আমরা লাইনের পাশে উল্টে দিই তাহলে এটা এটা হয়তো এরকম কিছু একটা হবে, তবে এটা খুব একটা সহজ হবে না। আমি এটা এখানে লিখে দিচ্ছি, সহজ হবে না, অর্থাৎ নট ইজি। তবে এটা বের করার যদি কোনো সহজ পদ্ধতি থেকে থাকে তাহলে আমার মনে হয় আমাদের সেই পদ্ধতিটার সাথে পরিচিত হওয়া উচিত। এখন তোমার হয়তো কিছুটা ধারণা আছে, কারণ আমরা এর মধ্যেই বিকল্প স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলেছি, এবং এই ট্রান্সফরমেশনটা আমাদের স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট সিস্টেমে অনেক কঠিন দেখাচ্ছে, কারণ আমরা এই জিনিসটার প্রতিফলন তৈরি করছি এই লাইনের বরাবর বা এই লাইনকে কেন্দ্র করে। এখন আমরা যদি এমন কোনো ব্যবস্থা বের করতে পারি যেখানে এই লাইনের চারপাশে প্রতিফলনটা আরও সহজ হবে, এবং আমরা এরকম কোঅর্ডিনেট সিস্টেম আগেও দেখেছি, আমাদের যদি এরকম কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকতো যেখানে এই V1 এটা হতো আমাদের একটা বেসিস ভেক্টর, এবং আমাদের আরেকটা বেসিস ভেক্টর হতো 1, 2, 1, 2 হতো আরেকটা বেসিস ভেক্টর, তখন আমাদের নতুন কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের প্রতিফলনটি এমন হতো না যে ঊর্ধ্বগামী লাইন বরাবর, তখন আমাদের প্রতিফলনটা হতো দ্বিতীয় কোঅর্ডিনেটের অ্যাক্সিসের সাপেক্ষে। এবং এটা শুনেই মনে হচ্ছে যে এটা অনেক সহজ হতো, এবং সেটা খুবই মজার একটা বিষয়। এখন আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই আমি গত 2 ভিডিওতে কি করেছিলাম। আমরা বলেছিলাম যে ধরো আমরা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে আছি, এবং আমরা এখানে গুণ করছি কোন একটা ম্যাট্রিক্স দ্বারা, এবং আমরা পাচ্ছি এক্স এর ট্রান্সফরমেশন। তোমরা এটা অনেকবার দেখেছো, এটা ছিল স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে। এবং আমরা এটাও দেখেছি যে আমরা চাইলে আমাদের বেসিস চেঞ্জ করে দিতে পারি, আমরা আমাদের ভেক্টরকে C1 সি ইনভার্স দিয়ে গুণ করলে আমরা একটা নতুন বেসিসের সাপেক্ষে আমাদের এক্স এর কোঅর্ডিনেট সিস্টেমকে প্রকাশ করতে পারবো, এবং সেটাকে আমরা গুণ করব যে কোনো একটা ম্যাট্রিক্স D দিয়ে, এবং সেটা সমান হবে, এটাকে আমি লিখে ফেলি, D সমান হচ্ছে সি ইনভার্স গুণ A গুণ C। আমি এটা খুব সম্ভবত 2 বা 3 ভিডিও আগে দেখিয়েছিলাম, যেখানে সি হচ্ছে শুধু বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, যেখানে যেখানে সি এর কলামগুলো হচ্ছে আমাদের নতুন নতুন বেসিসের নতুন বেসিসগুলোই হচ্ছে সি এর কলাম, এবং অবশ্যই সি ইনভার্স হচ্ছে সেটার ইনভার্স। এখন আমরা যদি এই ডি এর সাথে এক্স এর বি এর কোঅর্ডিনেটের রূপের সাথে গুণ করি তাহলে আমরা পাবো এক্স এর ট্রান্সফরমেশনের বি কোঅর্ডিনেট রূপটি, অর্থাৎ বি কোঅর্ডিনেট রূপে এক্স এর ট্রান্সফরমেশনটি পাবো। এবং আমরা চাইলে এদের মধ্যেও পরিবর্তন করতে পারি, আমরা যদি এদিকে যেতে চাই তাহলে আমরা সি ইনভার্স দিয়ে গুণ করবো, এবং আমরা যদি এখান থেকে ওদিকে যেতে চাই তাহলে সি দিয়ে গুণ করবো, এবং সেটা আমরা আগে অনেক ভিডিওতে দেখেছি। এখন আমরা এখানে যে জিনিসটি নিয়ে কাজ করছি এর মধ্যে থেকে আমি এ কে বের করতে চাই, মানে আমি এখানে মূলত শব্দ ব্যবহার করে জিনিসটাকে সংজ্ঞায়িত করেছি, কিন্তু আমি আমার স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে একটা রূপান্তর বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স চাই। এবং আমি তোমাদেরকে এই ইতোমধ্যেই বলে দিয়েছি যে এটা খুব একটা সহজ কাজ নয়, এইখানে আমরা অনেক জ্যামিতি এবং ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে, যে আমাদের এই 1, 0কে আমরা যদি লাইনের ওপাশে পাল্টে দিতে চাই যেটার স্প্যান হচ্ছে 1, 2, সেটা খুব একটা সহজ হবে না। কিন্তু আমরা যদি আমাদের বেসিস পরিবর্তন করে দিই তাহলে কি হবে, চলো আমরা একটা নতুন বেসিসকে সংজ্ঞায়িত করি যেখানে আমাদের বেসিস ভেক্টরগুলো হবে এই ভেক্টর দুটি, অর্থাৎ ভেক্টর 2, 1 এবং ভেক্টর 1, 2। তাহলে তুমি বুঝতে পারছো আমাদের নতুন হরাইজন্টাল অ্যাক্সিস হবে, এটাকে হরাইজন্টাল অ্যাক্সিস বলা যায় না, তবে তুমি এভাবে চিন্তা করতে পারো। তাহলে আমাদের এটা হবে আমাদের নতুন হরাইজন্টাল অ্যাক্সিস, এবং আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস হবে অনেকটা এই রকম। এবং আমাদের এই নতুন ব্যবস্থা আমাদের ট্রান্সফরমেশনটা হচ্ছে কেবলমাত্র আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসের চারপাশের প্রতিফলন। এবং এখন হয়তো আমাদের সহজ হবে এই ডি এর মান বের করতে আমাদের এই নতুন কোঅর্ডিনেট ব্যবস্থায়, এবং আমরা যদি ডি বের করে ফেলতে পারি তাহলে আমরা এও বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি এ সমান হচ্ছে সি গুণ ডি গুণ সি ইনভার্স, এবং এটা আমি তোমাদেরকে কিছু ভিডিও আগে দেখিয়েছি। তাহলে চলো আমরা আসলেই দেখি আমাদের জন্য ডি এর মান বের করা সহজ হয় কিনা, চলো আমরা এটা নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। তাহলে চলো আমরা আমাদের ভেক্টরগুলোর নামকরণ করে ফেলি, আমরা আমাদের বেসিস ভেক্টর এটা নাম দিলাম আমরা V1, আমরা এখানেও একই নাম ব্যবহার করেছিলাম, এবং আমাদের দ্বিতীয় ভেক্টর যেটা এই লাইনটাকে স্প্যান করে সেই ভেক্টরটার নাম দিলাম আমরা V2। তাহলে আমাদের নতুন কোঅর্ডিনেট ব্যবস্থা আমাদের বেসিস ভেক্টরগুলো হচ্ছে V1 এবং V2। এখন আমরা আমরা যদি
আমরা যদি v1 কে আমাদের নতুন নতুন বেসিসে প্রকাশ করলে সেটা সমান কত হবে? মনে রাখবে, এই বেসিস পরিবর্তন এটা মূলত বোঝায় যে যে তোমার প্রথম তোমার স্থান তোমার প্রথম স্থানাঙ্কটি এখন হবে, ধরো যে তোমার কত কোন লিনিয়ার কম্বিনেশন দরকার তোমার বেসিস ভেক্টর 1 এর সাথে গুণ করার জন্য এবং বেসিস ভেক্টর 2 এর সাথে গুণ করার জন্য। আমি এটা লিখে দিচ্ছি তাইলে বুঝবে। এখানে v1 এখন হচ্ছে 1 গুণ v1 এবং এর সাথে যোগ হবে 0 গুণ v2। আমরা ইচ্ছা করলে সেইভাবে যেতে পারতাম, অর্থাৎ সি ইনভার্স দিয়ে গুণ করে যেতে পারতাম, কিন্তু আমার মনে হয় এইভাবে যে v1 এর একটা লিনিয়ার কম্বিনেশন বের করে কাজ করা, এটা এভাবে করাটা আমার মনে হয় অনেক বেশি সহজ। অর্থাৎ এখানে এটি যে 1 গুণ v1 যোগ 0 গুণ v2, তার মানে এটার নতুন কোঅর্ডিনেট গুলো হবে আমাদের নতুন বেসিসের সাপেক্ষে 1 গুণ v1 এবং 0 গুণ v2। এখন চলো আমরা দেখি ডি গুণ, আচ্ছা দাঁড়া আমরা দেখি ডি সমান কত হবে। আচ্ছা আমরা এখানে মূলত এখন দেখতে চাচ্ছি, আমরা মূলত এখানে প্রথমে ডি কে বের করতে চাচ্ছি, কারণ আমরা যদি একবার ডি কে বের করে ফেলি তাহলে আমরা এখানের এই সূত্রটা প্রয়োগ করে আমরা এ বের করে ফেলতে পারবো। তাহলে ডি সমান হবে, ডি একটা এখনো 2x2 ভেক্টর হবে, কারণ আমরা এখনো R2 থেকে R2 তে ম্যাপিং করছি এবং এটা একটা দ্বিমাত্রিক স্থানে আমরা কাজ করছি, সুতরাং ডি ডি এর মানটাও থাকবে দ্বিমাত্রিক স্থানের মধ্যেই। তাহলে ধরি যে ডি এর এই দুটি কলম ভেক্টর থাকবে, অর্থাৎ d1 এবং d2। তাহলে এখন প্রশ্ন হলো যে ডি গুণ এখানের এই জিনিসটা আমাদেরকে কি দিবে। আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, আমি একটু নিচে স্ক্রোল ডাউন করে নেই, তারপর তাহলে এখানে আমি লিখি এবং আমরা চার্টটাও দেখতে চাচ্ছি এখানে। তাহলে ডি গুণ আমাদের বি কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে প্রকাশ করা আমাদের প্রথম বেসিস ভেক্টর সমান হচ্ছে d1 গুণ d2, এটা হচ্ছে আমাদের ডি এর কলম ভেক্টরগুলি, অর্থাৎ d1 এবং d2, গুণ এর সাথে গুণ করব v1 বি কোঅর্ডিনেটে, অর্থাৎ 1 এবং 0। তাহলে এখন প্রশ্ন হলো এটা সমান কত হবে। চলো আমরা দেখে ফেলি, এটা সমান আর কিছুই না, এটা একটা লিনিয়ার কম্বিনেশন, সুতরাং এটা সমান হবে 1 গুণ d1 যোগ 0 গুণ d2, তার মানে এটা সমান হবে শুধু d1, অর্থাৎ এটা ডি এর প্রথম কলমটি। এখন আমি যদি ডি এর সাথে এক্স এর বি এর সাপেক্ষে প্রকাশ করা রূপটিকে গুণ করি, তখন আমি এক্স এর ট্রান্সফরমেশনটি পেয়ে যাব বি কোঅর্ডিনেটের সাপেক্ষে। তাহলে এখানের এটা সমান হবে, এখানের এটা সমান হবে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে আমাদের ভেক্টর v1 এর ট্রান্সফরমেশন। তুমি যদি এখানে একটা v1 বসিয়ে দাও x এর পরিবর্তে, অর্থাৎ b এর সাপেক্ষে প্রকাশকৃত v1 এবং এর সাথে গুণ করবে d, তাহলে সেটা সমান হবে v1 এর রূপান্তর আমাদের b কোঅর্ডিনেটের সাপেক্ষে, অর্থাৎ এখানের এই জিনিসটি। এখন আমরা একটু লক্ষ্য করি, এখানে কিছু ছোটখাটো মজার ব্যাপার আছে। আমরা এখানে প্রথম কলম, আচ্ছা আমরা এখানে এটা প্রয়োগ করেছি যে এটা গুণ এটা সমান হবে এটা, এটা প্রয়োগ করে আমরা পেয়েছি আমাদের ডি এর প্রথম কলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে গুণ করি এক এবং শূন্য দ্বারা, যেটা হচ্ছে নিজস্ব বেসিসে প্রকাশকৃত এই প্রথম বেসিস ভেক্টর। এবং তোমরা দেখবে যে তোমরা যদি বেসিস ভেক্টরকে নিজেদের বেসিসের মাধ্যমে প্রকাশ করো, তাহলে নতুন কোঅর্ডিনেট ব্যবস্থায় তারা ঠিক আদর্শ বা স্ট্যান্ডার্ড বেসিসের মতো দেখাবে। এবং তুমি যখন v1 কে প্রকাশ করবে তোমার নতুন বেসিসে এটার সাপেক্ষে, তখন এটা হবে 1 গুণ এটা এবং 0 গুণ এটা, অর্থাৎ 1 0। এবং তুমি যদি v2 কে তোমার নতুন বেসিসে প্রকাশ করতে চাও তাহলে এটা সমান কি হবে, চল আমরা সেটা দেখে ফেলি। এটা অবশ্যই হবে 0 গুণ v1 যোগ 1 গুণ v2, সুতরাং এটা সমান হবে 0 1। এবং তুমি যখন এটা নিয়ে একটু ভাববে তখনই তুমি বুঝতে পারবে যে এটা খুবই স্বাভাবিক, তোমার প্রথম বেসিস ভেক্টরটা হবে 1 গুণ প্রথম ভেক্টর যোগ 0 গুণ দ্বিতীয় ভেক্টর। এবং তোমার যদি n সংখ্যক ভেক্টর থাকতো তাহলে তুমি যেটা করতে, প্রথমটাকে 1 দিয়ে গুণ করতে এবং বাকি সবগুলোকে 0 দিয়ে গুণ করতে। এবং আমি এখানে যেটা বলবো এটা হচ্ছে, তুমি যদি n তম বেসিস ভেক্টর নিয়ে কাজ করো, n তম বেসিস ভেক্টর তুমি এটাকে তোমার বেসিসের মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে তোমার সবগুলো 0 0 থাকবে এবং শুধুমাত্র n তম উপাদান যেটা, যেটার সাথে n তম উপাদান গুণ হবে সেখানে থাকবে 1। তাহলে এটা হচ্ছে তোমার n তম ভেক্টরকে প্রকাশ করার উপায়। এবং এটা এটা সাধারণভাবে আসলে এভাবে করা যায়, মানে তুমি নাম দিতে পারো en, যদি তুমি অন্যান্য ভেক্টরকে e দিয়ে প্রকাশ করো। এটা একটা সাইড নোটের মতো, আমি মূলত তোমাদের দেখাতে চাচ্ছিলাম যেটা সাধারণভাবে দেখানো যায়। এখন এই পুরো জিনিসটার মানে উপকারী দিক কোনটা,
আমরা এখানে এই যুক্তিটা ব্যবহার করতে পারি যে ডি গুণ এটা সমান হচ্ছে এটা। আমরা পেয়েছি যে ডি এর প্রথম কলাম সমান হচ্ছে আমাদের প্রথম বেসিস ভেক্টরের উপর ট্রান্সফরমেশন প্রয়োগ করা এবং সেটাকে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করা। এবং এখন আমি যদি ডি কে পুনরায় লিখতে চাই তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, ডি এর প্রথম কলাম হচ্ছে ডি ওয়ান যেটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ আমাদের প্রথম বেসিস ভেক্টরের ট্রান্সফরমেশন, এবং এটাকে আমরা প্রকাশ করছি বি কোঅর্ডিনেটের সাপেক্ষে, বি কোঅর্ডিনেটের সাপেক্ষে। এখন ডি টু সমান কত হবে, চলো আমরা এখানে যা করেছি তা আমরা আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টরের উপর প্রয়োগ করে দেখি। তাহলে আমি যদি ডি এর সাথে গুণ করি ভি টু যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টর বি কোঅর্ডিনেটের মধ্যে, অর্থাৎ আমাদের নতুন কোঅর্ডিনেট সিস্টেম বা ব্যবস্থায়, সেটা সমান হবে ডি ওয়ান ডি টু এবং এর সাথে গুণ হবে এই জিনিসটার নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রূপটি, অর্থাৎ শূন্য গুণ ভি ওয়ান যোগ এক গুণ ভি টু অর্থাৎ শূন্য এক, যেটা আমি উপরে এখানে লিখেছি। যাই হোক, তাহলে এটা সমান হবে শূন্য গুণ ডি ওয়ান যোগ এক গুণ ডি টু এবং এই পুরোটা সমান হবে ডি টু। তাহলে এটা সমান কি হবে, তুমি যদি এক্স এর বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করা রূপকে ডি এর সাথে গুণ করো তাহলে তুমি কি পাবে, তুমি এক্স এর ট্রান্সফরমেশন পাবে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে। তাহলে এটা সমান হবে আগের বারের মতোই বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করা আমাদের ভি টু এর ট্রান্সফরমেশনকে। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল প্রথম কলাম, তাহলে ডি এর দ্বিতীয় কলাম এটা হচ্ছে আর কিছুই নয় শুধু এখানের এই জিনিসটি, এটা হচ্ছে ভি টু এর ট্রান্সফরমেশন আমাদের বি কোঅর্ডিনেটের মধ্যে, বি কোঅর্ডিনেটের মধ্যে ভি টু এর ট্রান্সফরমেশন। এখন প্রশ্ন হলো যে এটা কি উপরের এই জিনিসটা থেকে হিসাব করাটা কি কোনোভাবে সহজ? মনে রেখো আমরা আগে বলেছিলাম আমরা যদি স্ট্যান্ডার্ড বেসিসের উপরে ট্রান্সফরমেশন প্রয়োগ করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে আমাদের ট্রান্সফরমেশনটি বের করতে পারবো, এবং আমরা সেটাই করতে চেয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে সেটা করা খুব একটা সহজ নয়। তাই বলছি এটা কি কোনোভাবে সহজ কি না। তাহলে এখন আমাদের প্রশ্ন আসছে যে ভি ওয়ানের ট্রান্সফরমেশনটা কি, আমরা আমাদের প্রথম ট্রান্সফরমেশনের সংজ্ঞাটিতে ফিরে যাই। এটা হচ্ছে ভি ওয়ান ঠিক এখানে, তাই না? এবং ভি ওয়ানের ট্রান্সফরমেশন হয়েছিল ভি ওয়ানের ঋণাত্মক মান, অর্থাৎ এটা সমান হচ্ছে মাইনাস ভি ওয়ান, ভি ওয়ানের ঋণাত্মক মান। আমরা চাচ্ছিলাম যে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে ভি ওয়ানের ট্রান্সফরমেশনটিকে লিখতে, আমি এটাকে এখানে নিচে লিখি। তাহলে ট্রান্সফরমেশন অর্থাৎ ভি ওয়ানের ট্রান্সফরমেশন এটা সমান হবে, আমরা শুধু লাইনের চারপাশে প্রতিফলন ঘটাতে চাচ্ছি, এবং এটা সমান ছিল মাইনাস ভি ওয়ান কারণ ভি ওয়ান ছিল লাইনের উপর অর্থাগোনাল, এবং আমরা এই জন্য এই মানটা নিয়েছিলাম কারণ এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি তাহলে এটা উল্টে লাইনের ওপাশে চলে যায়। তাহলে এখন এরা সমান কি হবে, আমরা যদি এদেরকে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে লিখতে যাই, এই দুটো জিনিসকে আমরা যদি বি কোঅর্ডিনেটের সাপেক্ষে লিখতে যাই, তাহলে মাইনাস ভি ওয়ান সমান হচ্ছে মাইনাস এক গুণ ভি ওয়ান যোগ শূন্য গুণ ভি টু, অর্থাৎ মাইনাস ভি ওয়ানের কোঅর্ডিনেটগুলো বি এর সাপেক্ষে হবে মাইনাস এক গুণ ভি ওয়ান অর্থাৎ মাইনাস এক এবং শূন্য গুণ ভি টু অর্থাৎ শূন্য। মনে রেখো এগুলো হচ্ছে তোমার বেসিস ভেক্টরের মানগুলো, তার মানে এটা আসলে খুবই সহজ বোঝাটা, মানে তোমার এখানের এই জিনিসটা অর্থাৎ প্রথম কলামটি হবে মাইনাস এক এবং শূন্য। তাহলে এটা ছিল ডি এর প্রথম কলাম, এখন ডি এর দ্বিতীয় কলাম কত হবে, চলো আমরা গিয়ে দেখি যে ভি টু কি ছিল। ভি টু ছিল এই লাইনের স্প্যানটি, অর্থাৎ এটা ছিল ভি টু। এখন তুমি যদি এটা ট্রান্সফরমেশন অর্থাৎ এটার প্রতিফলন নাও, একটা জিনিস যেটা লাইনের উপরেই আছে লাইনটাই, তুমি যদি এটার প্রতিফলন নাও তাহলে এটা কিছুই পরিবর্তন হবে না, মানে লাইনটার প্রতিফলন লাইনটাই থাকবে, মানে এটাকে এটা আসলে ভেক্টরের কোনোই পরিবর্তন হবে না। তার মানে এই এক দুইয়ের ট্রান্সফরমেশন এটা শুধু এক দুই থেকে যাবে, তার মানে ভি টু এর ট্রান্সফরমেশন সমান হবে ভি টু। আমি এটাকে নিচে এখানে আবার লিখছি, তাহলে তাহলে ভি টু এর ট্রান্সফরমেশন এটা সমান হবে ভি টু। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমরা এই ভেক্টরগুলো চয়ন করেছিলাম কারণ আমরা চাচ্ছিলাম যে এদের ট্রান্সফরমেশন যেন খুব সহজ হয়। এখন আমি যদি এদেরকে আমার বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করতে যাই তাহলে কি হবে, বি কোঅর্ডিনেটের সাপেক্ষে ভি টু এর মান আমরা এর মধ্যেই বের করে ফেলেছি, এটা হচ্ছে শূন্য এবং এক, সুতরাং এটা হবে শুধু শূন্য এবং এক। তাহলে আমাদের এখন আছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ডি আমাদের বেসিস বি এর সাপেক্ষে, এটা সমান হবে আমাদের প্রথম বেসিস ভেক্টরের ট্রান্সফরমেশন আমাদের বি কোঅর্ডিনেটের সাপেক্ষে অর্থাৎ মাইনাস এক এবং শূন্য,
এবং আমাদের দ্বিতীয় কলামটি হবে আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টরের ট্রান্সফরমেশন আমাদের বি কোঅর্ডিনেটের সাপেক্ষে, অর্থাৎ 0 এবং 1। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বি এর সাপেক্ষে আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টরের ট্রান্সফরমেশনকে প্রকাশ করা। যাই হোক, ভাষাটা অনেক সময় আসলে কঠিন হয়ে যায়, এবং এটা বেশ সহজ ছিল আমার মনে হয়, এবং আমরা ডি বের করে ফেলেছি। এবং আশা করি তোমরা এটা লক্ষ্য করেছো যে এইভাবে বেসিস চেঞ্জ করে ডি বের করাটা অনেক সহজ, এবং যেহেতু এখন আমরা ডি জানি, সুতরাং আমরা এখন এ কে বের করতে পারবো। আমরা এখন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি সমাধান করতে পারবো আমাদের স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে, এবং সেটা করার জন্য আমাদের দরকার হবে সি এবং সি ইনভার্স। এবং মনে রাখবে সি হচ্ছে আর কিছুই নয়, এটা হচ্ছে বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স। সি হচ্ছে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটি যেটা বেসিস ভেক্টরদেরকে কলাম হিসেবে পায়। সুতরাং আমাদের বেসিস এখানেই আছে, অর্থাৎ সি সমান হবে 2 1 এবং 1 2। এখন তাহলে চলো আমরা সি ইনভার্স নির্ণয় করি। তাহলে সি ইনভার্স সমান হবে, তাহলে আমাদের প্রথমে এটার ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে এটা ডিটারমিনেন্ট হচ্ছে 2 × 2 = 4 বিয়োগ 1 × 1, অর্থাৎ 3। সুতরাং আমরা এটা মানে 1/3 ডিটারমিনেন্টের সাথে গুণ করবো, অর্থাৎ 1/3 গুণ আমরা এখানে এই দুটোকে পরিবর্তন করে দিব। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 এবং 2, অর্থাৎ অপরিবর্তিতই থাকছে, এবং এই দুটোকে মাইনাস করে দিব, অর্থাৎ -1 এবং -1। তাহলে এটা হচ্ছে সি ইনভার্স। তাহলে আমরা এখন এ এর জন্য সমাধান করতে প্রস্তুত। তাহলে এ সমান হবে, আমি একটা ভালো রং এখানে ব্যবহার করি, এ সমান হবে সি, যেটা হচ্ছে 2 1 1 2 গুণ ডি, যেটা হচ্ছে -1 0 এবং 0 1 গুণ সি ইনভার্স, যেটা হচ্ছে 1/3 গুণ 2 -1 -1 2। তাহলে চলো এটা সমাধান করি। আমরা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল বের করবো এখন। তাহলে আমরা প্রথমে এই দুটোর গুণ করে ফেলি, এবং আমরা ফলাফল হিসেবে একটা 2/2 ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা পাচ্ছি 2 × -1 + 1 × 0, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি -2। এরপর আমরা পাচ্ছি 1 × 0 + 1 × 1, অর্থাৎ এটা হচ্ছে শুধু 1, কারণ 1 × 0 + 1 × 1। এরপর আছে 1 − 1 + 2 × 0, অর্থাৎ এটা শুধু -1। এরপর আছে 1 × 0 + 2 × 1, অর্থাৎ শুধু 2। তাহলে এখন আমাকে এটার সাথে এটাকে গুণ করতে হবে। আমরা এই 1/3 সামনে নিয়ে এসে যেটা এটা আমরা পরে ভাবতে পারবো, এবং তাহলে আমি এটার সাথে গুণ করবো, অর্থাৎ 2 − 1 − 1 এবং 2, এবং এই পুরোটি সমান হবে এ। আমি তাহলে এটাকে হলুদ রং দিয়ে লিখি, এবং এটা আরেকটা 2/2 ম্যাট্রিক্স হতে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 2 × -2 × 2, অর্থাৎ -4। আমি এটাকে লিখে লিখে করি, তাহলে ভুল হবে না। এবং 1 × -1, অর্থাৎ -1। এটা হয়ে গেল প্রথম উপাদান। এর পরের উপাদানটি হচ্ছে -2 × -1, অর্থাৎ 2, এবং 1 × 2, সুতরাং -2। এরপর হচ্ছে -1 × 2 = -2, এবং যোগ হবে 2 × -1, অর্থাৎ -2। এবং শেষ উপাদানটি যেটা হচ্ছে -1 × -1 = 1 যোগ 2 × 2, অর্থাৎ যোগ হবে 4। দাঁড়াও এটা একবার দেখে নিই এটা ঠিক আছে কিনা, আশা করি ঠিক আছে। এটা এখানে এটা 2, হ্যাঁ ঠিক আছে, এটা ভুল হয়নি আশা করি। মনে রাখতে হবে সামনে একটা 1/3 আছে। তাহলে এটা সমান হবে 1/3 গুণ আমাদের ম্যাট্রিক্সটি, অর্থাৎ -4 − 1, অর্থাৎ -5, তারপর হবে 4, তারপর হবে -4, এবং সর্বশেষে 5। তাহলে এটা সমান হবে -5/3, 4/3, -4/3 এবং 5/3, এবং এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এ, এবং অবশ্যই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে। আচ্ছা একটু দাঁড়াও, আমি তো আগেও করেছিলাম অঙ্কটা, কিন্তু তখন এটার ফলাফল ভিন্ন এসেছিল। আমি একটু দেখে নিই আমি সবকিছু ঠিকঠাক করেছি কিনা। আমরা তাহলে একটু স্ক্রোল আপ করি। আমাদের এগুলো ছিল আমাদের বেসিস ভেক্টর। তাহলে আমাদের বেসিস ভেক্টর ছিল, ও আচ্ছা, আমাদের প্রথম বেসিস ভেক্টর ছিল 2 এবং -1, এটাই ছিল আমার ভুল। আমার প্রথম বেসিস ভেক্টরটা ছিল 2 এবং -1, এবং পরেরটা ছিল 2 এবং 1, এবং এখান থেকে আমার ভুলটা এসেছে। তাহলে এটা আমাদের কি পরিবর্তন করবে? এটা আমাদের সি কে পরিবর্তন করবে। আশা করি এটা আর কিছু পরিবর্তন করবে না, কারণ আমরা আর কোথাও এই জিনিসটা ব্যবহার করিনি। তাহলে সি এর এটা হয়ে যাবে 2 এবং -1,
তাহলে সি হয়ে যাচ্ছে 2 এবং মাইনাস 1, তাহলে সি ইনভার্স সেখানে আমাদের ডিটারমিনেন্টটা পরিবর্তন হয়ে যাবে, এখানে এখানে হবে তাহলে 2 গুণ 2 4, বিয়োগ 1 গুণ মাইনাস মাইনাস 1 এখানে, তাহলে এটা হয়ে যাবে 1 এবং এখানে হবে 5, তাহলে এই দুটো পরিবর্তন হয়ে যাবে এবং এই দুটো ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এটা তো ঋণাত্মক হয়ে মাইনাস 1 হবে, ঠিক আছে, কিন্তু এটা হয়ে যাবে একটা ধনাত্মক 1। আমি এটাকে এখানে আবার লিখে দিই, সি ইনভার্স সমান হবে, আমি আমার ভুলের জন্য দুঃখিত, 2 1 মাইনাস 1 এবং 2, এবং এই পুরোটার সাথে গুণ হবে 1/5, 1/3 নয়। তাহলে আমরা দেখি আমাদের এখানে কি পরিবর্তন হচ্ছে, এখানে আমাদের 2 মাইনাস 1 এটা তাহলে একটা প্লাস 1 হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে 5, তাহলে এখানেও পরিবর্তন হবে, এটা হয়ে যাবে একটা 5 এবং এটা হয়ে যাবে প্লাস 1। আচ্ছা দাঁড়াও, এটা এতটুকু না, এটা আরো কিছু পরিবর্তন হবে। আচ্ছা দাঁড়াও, আমি বরং এটাকে পুরোটাকে মুছে ফেলি, পুরোটা মুছে আবার এই হিসাবটা করি, কারণ এটা মুছে মুছে ঠিক করাটা অনেক কঠিন হয়ে যায়। আমি আমি একান্ত ভাবে দুঃখিত এই ভুলটার জন্য, যাই হোক আমি এটাকে পুরোটা মুছে ফেলি তাহলে। আমি আসলে একান্ত ভাবে দুঃখিত এভাবে ভুল করার মাধ্যমে তোমাদের সময় নষ্ট করার জন্য। তাহলে এ সমান হবে 2 1 মাইনাস 1 2, এটা তাহলে ঠিক আছে, এবং এর পরেরটা হবে, এরপরে ছিল আমাদের ম্যাট্রিক্স ডি, ম্যাট্রিক্স ডি এর মান ছিল মাইনাস 1 0 এবং 0 1, তাহলে এটা ছিল আমাদের ম্যাট্রিক্স ডি গুণ, আমি এই 1/5 এটাকে সামনে লিখে দিই এবং এখানে সি ইনভার্সটা লিখি, 2 1 মাইনাস 1 এবং 2, এটা সমান তাহলে কত হবে। আমরা তাহলে প্রথমে এই দুটোকে গুণ করতে পারি, তাহলে এটা সমান হবে 1/5 গুণ, এখানে এটা হবে 2 গুণ মাইনাস 1 যোগ 1 গুণ 0, অর্থাৎ এটা হবে মাইনাস না মাইনাস 2, 2 গুণ 0 যোগ 1 গুণ 1 সমান হচ্ছে 1, তাই না? এরপর মাইনাস 1 গুণ মাইনাস 1 যোগ 2 গুণ 0, অর্থাৎ এটা হবে 1, এরপর মাইনাস 1 গুণ 0 যেটা হবে 0, এরপর 2 গুণ 1 অর্থাৎ এটা হবে 2। এরপর আমরা এটার সাথে গুণ করবো এটা, অর্থাৎ 2 মাইনাস 1 1 এবং 2, তাহলে এটা কি হবে, এটা সমান হবে 1/5 গুণ মাইনাস 2 গুণ 2, অর্থাৎ এটা হবে মাইনাস 4, এবং এর সাথে যোগ হবে 1 গুণ 1 অর্থাৎ 1। পরের উপাদানটি হচ্ছে মাইনাস 2 গুণ মাইনাস 1 অর্থাৎ 2, এবং 1 গুণ 2 অর্থাৎ এটা হবে যোগ 2। তাহলে এরপর আমাদের আছে 1 গুণ 2 যোগ 2 গুণ 1 অর্থাৎ 2 যোগ 2, এটা হ্যাঁ এটাও ঠিক আছে, এবং তারপরে আমাদের আছে 1 গুণ মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1 যোগ 2 গুণ 2 অর্থাৎ যোগ 4, এবং এটা পুরোটা সমান হবে 1/5 গুণ, এখানে আমরা পাবো মাইনাস 3, তারপর 2 যোগ 2 হবে 4, আবার 2 যোগ 2 হবে 4, এবং মাইনাস 1 যোগ 4 হবে ধনাত্মক 3। তাহলে এটা হয়ে গেল। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব তখন আমাদের যোগ বিয়োগগুলো খুবই ঝামেলার হয়ে থাকে। তাহলে তোমাদের ম্যাট্রিক্স এ সমান হচ্ছে, এটা সমান হবে মাইনাস 3/5, তারপর হবে 4/5, তারপরে আবার 4/5, এবং সর্বশেষে আছে 3/5, ঠিক এই রকম। তাহলে আমার ভুলটাকে বাদ দিলে, অর্থাৎ যে ভুলটা আমি করেছিলাম বেসিস ভেক্টর লিখতে গিয়ে, যেখানে আমি আমার মাইনাস চিহ্নটাকে উপেক্ষা করেছিলাম, আশা করি তোমরা এই জিনিসটা অন্তত বুঝতে পারছো যে আমরা আমাদের এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এ আমাদের স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে বের করার একটা সহজ উপায় পেয়ে গেছি। তুমি প্রথমে তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ডি বের করো একটা সহজ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, এবং তারপরে তুমি সেটা থেকে এ বের করতে পারো, যেটা হচ্ছে এখানের এই উত্তরটি, এবং আমার যতদূর মনে পড়ে আমি প্রথমে যখন করেছিলাম এটাই ছিল সেই উত্তরটা।